নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার কেমন যাবে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি মোটো স্কিপ করে আপনারা দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের এ মাসে বেশ কিছু ভোগান্তি রয়েছে। আপনাদের যাদের কোনো গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট রয়েছে, কোনো অপারেশন রয়েছে, অবশ্যই একটু সতর্ক থাকুন। ভুল কোনো চিকিৎসা বিভ্রাট আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্যের পার্ট নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভুগতে হবে। বিশেষ করে আপনাদের ব্যাক পেন এবং হাঁটু এবং আপনার ঠিক পেটের সমস্যা আপনাকে এই মাসে কিছুটা ভোগাতে কিন্তু পারে। অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখুন। বৃশ্চিক রাশির স্বাস্থ্যের জায়গাটি নিয়ে কিছু সমস্যা কিন্তু রয়েছে। আপনার পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার এ মাসে বিশেষভাবে চিন্তার বিষয় কিন্তু রয়েছে। পিতার হেলথ নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু হতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। এর সাথে সাথে আমি বলবো, আপনাদের এ মাসে যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, সম্পত্তি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, খুব একটা কিন্তু শুভ কিন্তু নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ চতুর্থপতি বক্রী অবস্থাতে রয়েছে এবং রাহু নক্ষত্রে ঢুকছে। আমি বলবো, কোনো সম্পত্তি যারা কিনতে চাইছেন, আপনি বৃশ্চিকের মানুষ, এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্কভাবে থাকুন। কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির এই মাসে থাকছে। অর্থাৎ প্রপার্টি ক্রয়ের দিকে অবশ্যই সতর্ক থাকুন। বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। বৈবাহিক জীবন আপনাদের কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য, মতবিরোধ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়েও আপনার চিন্তার কারণ কিন্তু হতে পারে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তা, অথবা আপনার, আমি বলবো আপনি বৃশ্চিকের মানুষ, আপনার এ মাসে বৈবাহিক জীবনটা কিছুটা সমস্যা বহুল কিন্তু যেতে চলেছে। তবে বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন, আপনি বৃশ্চিকের মানুষ, কথাবার্তা হওয়া, বিয়ে কনফার্ম হওয়া, এই জায়গাটা কিন্তু প্রবল গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শুভ বিবাহ, গাঢ় বিবাহের, সেটা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হোক, আইদার লাভ ম্যারেজ হোক, যে কোনো দিক থেকে বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। কোনো গাড়ি বা কোনো বাহন, সেটা আপনার দু চাকা হতে পারে, চার চাকা হতে পারে, কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে। অর্থাৎ বৃশ্চিক রাশি এই আপনার অক্টোবর মাসে কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে আমি বলবো, বিজনেস করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ আমি বলবো, আপনারা কাস্টমার ডিলিংস দ্বারা করছেন, কাস্টমারের সাপোর্ট আপনারা পাবেন। তবে আমি বলবো মহাজনদের কিছুটা সাপোর্ট না পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। অর্থাৎ কাস্টমার যে প্রোডাক্টটা চাইছে, সেটা দেখা গেল আপনি অ্যাভেলেবেল করতে পারছেন না, সবসময় দিতে পারছেন না, সেখানে কাস্টমারের একটু হলো অসন্তুষ্টি জায়গা কিন্তু তৈরি কিন্তু করবে। অর্থাৎ মহাজনের সাপোর্টটা কিন্তু দরকার রয়েছে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আমি বলবো, বৃশ্চিক রাশির আমি যদি বলি কর্মের জায়গাটা যদি কেমন যাবে, কর্মের জায়গাটা যথেষ্ট চাপ রয়েছে, যথেষ্ট চাপ রয়েছে বৃশ্চিক রাশির কর্মের জায়গাটা।
কর্মক্ষেত্রে একাধিক গোলযোগ হওয়া এবং কর্ম ছেড়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ, কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন। পলিটিক্সের শিকার, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার হায়ার অথরিটির সাথে আপনার সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে না। কিছু ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার কাজের জায়গাতে আপনার এগেনস্টে ষড়যন্ত্রের শিকার আপনি কিন্তু হতে পারেন। আপনি বৃশ্চিকের মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আমি বলবো ভাগ্য আপনাদের মোটের উপর দিয়ে শুভ রয়েছে। ভাগ্য নিয়ে খুব একটা যে চাপ আমি বলবো না, মোটের উপর দিয়ে আপনাদের ভাগ্য ভাবটা শুভ রয়েছে। কিন্তু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো যারা লেখাপড়ার কাজ করেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রেজাল্ট ভালো দিচ্ছে। যারা টার্গেট রিলেটেড কাজকর্ম করছেন, আপনি সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, মার্কেটিং ওরিয়েন্টেড কাজগুলো করছেন, আপনি বৃশ্চিকের মানুষ, আপনি ভালো ফল আপনি পেতে চলেছেন। মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে সন্তানের হেলথ নিয়েও কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ এবং পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি কিন্তু হতে চলেছে। তবে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, সেটা আপনার লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, বা যেখানে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনি বৃশ্চিকের মানুষ যদি হন আপনার ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার এ মাসে কোনো বড় ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে চলেছে। পাশাপাশি মামলা মকদ্দমাতে জড়াবেন না, এখানে কিন্তু কিছুটা হলেও প্রবলেম কিন্তু আপনাদের থাকছে। অষ্টমভাবে মঙ্গল, মাথা গরম, রাগ জেদ আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। মামলা মকদ্দমা কোনো আইনি জটিলতাতে আপনি পড়ে যেতে পারেন। সম্পত্তি বা লিগাল কেস নিয়ে চলছে, এখানে কিছুটা হলেও আপনাদের চাপের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা আমি বলবো, পুজোতে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো রয়েছে। খুব একটা যে সমস্যা আমি বলবো না, যদিও আপনার ব্যক্তিগত জন্মচক দেখা দরকার রয়েছে, কিন্তু প্রেম নিয়ে খুব বড় সমস্যা থাকবে না। প্রেমের ক্ষেত্রে শুভ। যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, আপনি উচ্চ শিক্ষা করছেন, আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন বা আপনি রিসার্চ করছেন, এখানে আপনি ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন। তবে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, আমি বলবো সেখানে কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ অমনোযোগী, পড়াশোনাতে মন না আসা। এমনিতে পুজোর মাস, কিছুটা হলো পড়াশোনার ডিস্টারবেন্স থাকবে, তবে এই জায়গাটা অবশ্যই আপনারা নজর রাখুন। এর সাথে সাথে আমি বলবো যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন সেখানে আপনারা লাভ পাবেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এখানে আপনাদের চাকরি পাওয়ার একটা সুযোগ কিন্তু আসবে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রে, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। মিডিয়া রিলেটেড সেক্টরে যারা যুক্ত রয়েছেন আপনারা লাভ পাবেন। আমি আবারও বলছি, যারা সেলফ প্রফেশনাল রয়েছেন সেখানে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আসবে, কাজের সুযোগ আপনাদের দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনি বৃশ্চিকের মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে, ফরেন কান্ট্রির থেকে আপনাদের সুযোগ আসবে, অর্থাৎ যারা ধরুন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এখান থেকে লাভ পাবেন। ট্রাভেল ট্যুরিজমের জায়গাটা আপনাদের ভালো হচ্ছে, ভ্রমণ যোগ আপনাদের এ মাসে দেখা যাচ্ছে। ভাইয়ের সাথে মত পার্থক্য আপনার হওয়ার সম্ভাবনা, বা আপনার যারা বোন বা ভাই আছে তাদের সাথে কিছুটা মতবিরোধ বা মত পার্থক্য হতে কিন্তু পারে। যে কোনো কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন, অবশ্যই ঠান্ডা মাথায় আপনারা করুন। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো উঠে আসতে চলেছে।
যদিও ব্যক্তিগত জন্মছক দেখতে হবে, অর্থনৈতিক স্থিতি মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে, খুব একটা চাপ নেই, চলে যাবে, মোটামুটি খুব একটা বড় চাপ নেই। তবে শত্রুতার জায়গা কিন্তু এ মাসে রয়েছে। আপনারা হনুমানজির উপাসনা করুন, এর সাথে সাথে ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে ভালো হবে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।